আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন, অর্থাৎ জাড্য ভ্রামক গণনা, কার জন্য? ইউনিফর্ম রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, অর্থাৎ সুষম আয়তাকার পাতের জন্য। তাহলে এই সুষম আয়তাকার পাতের জন্য আমি যখন ক্যালকুলেশন করব, আমি ধরে নিচ্ছি যে সুষম আয়তাকার পাতটার ভর যে ভর হচ্ছে ক্যাপিটাল এম, ভর হচ্ছে ক্যাপিটাল এম। আর এর যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে ধরছি স্মল এ, এবং এর যে প্রস্থ, এই প্রস্থটাকে ধরছি স্মল বি। ঠিক আছে, এখন আমরা যে ঘূর্ণানক্ষটা ধরবো সেই ঘূর্ণানক্ষটা হচ্ছে ভর কেন্দ্রগামী, এই পাতটার ভর কেন্দ্রগামী, এবং এই অক্ষটাকে ধরছি এক্স অক্ষ, ওকে, যেটা ভর কেন্দ্রগামী অক্ষ। এবং এর যে দৈর্ঘ্য, এর দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে অবস্থিত, সেইভাবে গেছে, এবং এই যে পাতটার তল বরাবর এই অক্ষটা। তাহলে পাতটার তল বরাবর যদি অক্ষ হয়, তাহলে এই এক্ষেত্রে আমরা কি করব, আমরা করব যে এক্ষেত্রে ধরে নেব যে এই আয়তাকার পাতটা অনেকগুলো দণ্ডের সমন্বয়ে গঠিত, যে দণ্ডগুলোর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ। তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা দণ্ডর, প্রত্যেকটা দণ্ডর যদি জাড্য ভ্রামকের মান আমরা কি পেয়েছি, যে এর ক্ষেত্রে যদি আই এক্স স্মল আই এক্স ইকুয়াল টু 1/12, এই দণ্ডটার ভর যদি স্মল এম হয়, তাহলে স্মল এম ইন্টু এ স্কোয়ার, তাহলে অনেকগুলো দণ্ড মিলে এই ক্যাপিটাল এমটা তৈরি, মানে আয়তাকার পাতটা তৈরি। তাহলে মোট জাড্য ভ্রামক আই এক্স ইকুয়াল টু কি হচ্ছে, সাম ওভার আই এক্স ইকুয়াল টু 1/12 সাম ওভার এম এ স্কোয়ার, তার মানে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 1/12 ক্যাপিটাল এম এ স্কোয়ার। ওকে, তাহলে এর জন্য জাড্য ভ্রামকের মান যেরকম সুষম দণ্ডের ক্ষেত্রে পেয়েছিলাম সেই মানটাই পাচ্ছি। সেরকমই যদি এই আয়তাকার পাতের আর একটা প্রান্তে, একটা প্রান্তে যদি ঘূর্ণানক্ষটা অবস্থিত হতো, এবং সেই ঘূর্ণানক্ষের মানটা আমি নিচ্ছি এক্স প্রাইম, তাহলে এই ক্ষেত্রে আমরা আই এক্স প্রাইম ইকুয়াল টু কি লিখবো, আই এক্স প্রাইম ইকুয়াল টু লিখবো যেরকম দণ্ডের মতোই করেছিলাম, যে 1/3 এম এ স্কোয়ার। ওকে, তাহলে এটাই হচ্ছে আই এক্স প্রাইম, যেটা আমরা এইভাবেও করতে পারতাম যে সমান্তরাল অক্ষ সমীহের উপপাদ্য, যে 1/12 এম এ স্কোয়ার প্লাস এই দুটোর মধ্যে দূরত্ব কত, এম বাই এ বাই 2 এর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত আসছে, 1/3 এম এ স্কোয়ার। ওকে, এবার আমরা যেটা দেখবো এই সুষম দণ্ডটার ক্ষেত্রেই আমরা জাস্ট দিকটাকে চেঞ্জ করে দিচ্ছি, ঘূর্ণানক্ষটাকে চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ এর যে বিটা, এই বিটা হচ্ছে এদিকে, এখন এই ঘূর্ণানক্ষটা হচ্ছে ধরো এই দিকে, বি এর মধ্যবিন্দু, প্রস্থের মধ্যবিন্দু, তার মানে এইটা হচ্ছে বি, এদিক বরাবর হচ্ছে বি, আর এটা আছে এদিক বরাবর। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে দণ্ডটাকে ধরে নেব যে অনেকগুলো সুষম দণ্ড মিলিত হয়ে এটা তৈরি, যে সুষম দণ্ডগুলোর দৈর্ঘ্য হচ্ছে স্মল বি। ওকে, তাহলে এর ক্ষেত্রেও আমরা করতে পারি যে এই দণ্ডটার যে ভর সেটা যদি স্মল এম হয়, তাহলে আই এ আই ওয়াই, এটা ওয়াই দিচ্ছে, এটা ওয়াই অক্ষ, তাহলে আই ওয়াই ইকুয়াল টু এই দণ্ডটার জন্য কি লিখবো, যে 1/12 এম বি স্কোয়ার। ওকে, তাহলে আই ক্যাপিটাল আই ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে, সাম ওভার আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1/12 সাম এম ইন্টু বি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1/12 মোট ভর কত ছিল, ক্যাপিটাল এম ক্যাপিটাল ইন্টু বি স্কোয়ার। ওকে, তাহলে এটা পেয়ে যাচ্ছি আই ওয়াই এর মান, সরি তো আই ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আই ওয়াই এর মান যেরকম পেয়ে গেলাম, এই দিক বরাবর যদি আই ওয়াই প্রাইম হয়, এটা যদি বা ওয়াই প্রাইম অক্ষ বরাবর, আই ওয়াই প্রাইম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে 1/12 এম বি স্কোয়ার প্লাস এই দুটোর মধ্যে দূরত্ব কত, এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে বি বাই 2, তাহলে প্লাস এম বি বাই 2 এর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, যে 1/12 এম বি স্কোয়ার প্লাস 1/4 এম বি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/3 এম বি স্কোয়ার। ওকে, তাহলে এটার জন্য আমি জাড্য ভ্রামকের মানটা পেয়ে গেলাম। এর পরের কেসটা আমরা দেখব, যদি এর তল বরাবর, তলের সাথে অভিলম্ব বরাবর, তলের সাথে অভিলম্ব বরাবর, অর্থাৎ দেখি ছবিটা একটু, ধরো এইভাবে আছে,
এখন আয়তাকার পাত্রে এইভাবে আছে। আর এর যে ঘূর্ণন অক্ষটা, এটা হচ্ছে ভর কেন্দ্রগামী, এবং আয়তাকার পাতের যে তল তার সাথে লম্ব বরাবর, তার সাথে লম্ব বরাবর। এখন যদি এই দিকের দৈর্ঘ্য যদি এ হয়, এদিকে মানে দৈর্ঘ্যটা যদি এইটা ধরছি এ আর এই সাইডটাকে ধরছি বি, এই সাইডটাকে ধরছি বি, তাহলে এর জন্য কি পাচ্ছি? এর জন্য আমরা তখন করতে পারি কি, যে লম্ব সময়ের উপপাদ্য থেকে লিখতে পারি যে আই জেড, এটা যদি জেড অক্ষ হয় তাহলে এর জন্য জাড্যভ্রামক জেড অক্ষ বরাবর জাড্যভ্রামক আই জেড ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই, তাই তো? তাহলে ইকুয়াল টু কত পেয়েছিলাম, যে 1/12 এম এ স্কোয়ার প্লাস 1/12 এম বি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 1/12 এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা পেয়ে গেলাম। আর এইটাই যদি এ ইকুয়াল টু যদি বি হয়, অর্থাৎ বর্গাকার পাথ হয়, তাহলে আই জেড ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে আই জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে 1/12 এম এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 1/6 এম এ স্কোয়ার, এটা যদি বর্গাকার পাথ হয়। ওকে, আর যদি একটা কর্ণ বিন্দুতে, মানে একটা কোণ একটা বিন্দুতে এর যদি অক্ষটা হতো, এই অক্ষটাকে যদি জেড প্রাইম লিখি, তাহলে এখন আই জেড প্রাইম ইকুয়াল টু কি দাঁড়াতো, যে আই জেড প্লাস এর মোট ভর এম, আর এই দূরত্বটা কত হতো, এই দূরত্বটা হতো, এই দূরত্ব হচ্ছে এ বাই টু, এটা হচ্ছে এ বাই টু, এই দূরত্বটা কত হচ্ছে, এটা হচ্ছে বি বাই টু, তাহলে এই দূরত্বটা কত হচ্ছে, এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাই তো? তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এস এ স্কোয়ার বাই ফোর প্লাস রুট বি স্কোয়ার বাই ফোর, তাহলে রুটটা যদি স্কোয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার বাই ফোর প্লাস বি স্কোয়ার বাই ফোর, এই মানটা। তাহলে ইকুয়াল টু যদি এবার মানটা বসিয়ে দিই, তাহলে দেখো 1/12 এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1/4 এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 1/3 এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম ওই জাড্যভ্রামকের মানটা একটা কর্ণে। সেটা আমরা কি লম্ব অক্ষ সময়ের উপপাদ্য থেকেও করতে পারতাম এইভাবে, যে আই ওয়াই এর ক্ষেত্রে কি পেয়েছিলাম, আই ওয়াই প্রাইম এর ক্ষেত্রে কি পেয়েছিলাম, আর আই এক্স প্রাইম এর ক্ষেত্রে কি পেয়েছিলাম, সেই দুটোর যোগফল লম্ব অক্ষ সময়ের উপপাদ্য থেকে। ঠিক আছে, আবার যদি এটা বর্গাকার পাথ হয় তাহলে এর মানটা কত হচ্ছে, এটা যদি বর্গাকার পাথ হয় তাহলে বর্গাকার পাথের জন্য আই জেড প্রাইম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 1/3 এম এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই তো? ইকুয়াল টু হচ্ছে 2m/3 এ স্কোয়ার। ওকে, তাহলে আমরা মানগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা জানলাম। আবার আমাদের ছোট্ট একটা ট্রিক্স নিয়ে আবার চলে আসবো পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।